वेलकम बैक टू माय चैनल रुक्मिणी बुटिक एवं आमी आल्पना अपन आबार एक नतून एपिसोड निये एलाम। एटा आमार 28th एपिसोड। आज के आमी सामारेर जन्य एक्सक्लूसिव किछु कटनेर उपरे काँथा और चांदरी तारपरे हैंडलूमेर उपरे काश्मीरी वार्केर एइसब शाड़ी आमी आपनादेर जन्य निये एसेछि। एबार आजकेर एइ एपिसोडेर नम्बर वन शाड़ी एटा एकटा बीडी कटने একটা কাঁথা কাজের শাড়ি দেখাচ্ছি। পুরো হাতের উপরে হাতের মানে হ্যান্ড এমব্রয়ডারি, এটা এর আঁচলটা। আর দেখুন পুরো শাড়িতে এইভাবে বুটাগুলো গেছে। এটা একটা জাম কালারের শাড়ি, পুরো কালারটা দেখুন একদম জাম কালার অল ওভার। এইভাবে এর বুটাগুলো করা আছে। আমি পুরো শাড়িটাই দেখাচ্ছি। আর একটা স্লিক বর্ডার করা আছে। কালারের জন্য মানে জাম কালার, তাতে ইয়েলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক থ্রেড ইউজ করে খুব সুন্দর একটা অসাধারণ একটা লুক আনা হয়েছে এই শাড়িটাতে। এইভাবে যদি হয় এর এটা এর ব্লাউজ পিস, আমি একটা এরকম একটা ব্লাউজ দিয়েছি। এটা একটা আজরকের একটা আজরক প্রিন্টের উপর একটা ব্লাউজ। এটার প্রাইসটা আমি বলে দিই, এর প্রাইস 1850। পিওর কটন, মানে বাংলাদেশি তাঁত, বিডি তাঁত, মানে বাংলাদেশি তাঁতের উপর একটা খুব সুন্দর একটা কাঁথা কাজের একটা শাড়ি, একদম গরমের জন্য আইডিয়াল শাড়ি। আজকের এপিসোডের নাম্বার টু শাড়ি এটা। এটাও একটা বিডি তাঁতে কাঁথা কাজের শাড়ি, একটা হ্যান্ড স্টিচ। এটা আমি পুরো শাড়িটা খুলেই দেখাচ্ছি। দেখুন গ্রিনের ওপরে অরেঞ্জ অ্যান্ড হোয়াইট থ্রেড দিয়ে খুব সুন্দর একটা কাজ। এটা ঠিক কাঁথা আমি বলবো না, একটা হেরিং বোন একটা স্টিচ। আর আপার এবং লোয়ার বর্ডার দেখুন, আপার এবং এটা পুরো আঁচল পর্যন্ত একটা কালার, এই কালারটা গেছে একটা ডিপ গ্রিন কালার। তারপরে যে একটা আরেকটা একটা অন্য একটা শেড এসে গেছে। এইভাবে যদি হয় লোয়ার বর্ডার প্রথমে এরকম একটা ডিজাইন গেছে, তারপরে এরকম ট্রায়াঙ্গেল শেপ করে ডিজাইনটা করা হয়েছে। এটা আমি একটু ড্রেপ করে দেখাচ্ছি। একটু ড্রেপ করে দেখাই, খুবই কমফোর্টেবল শাড়ি এই গরমে পরার জন্য, খুবই কমফোর্টেবল শাড়ি। যদিও এখানে একটা ব্লাউজ পিসের স্লিভসে করা আছে, কিন্তু এটা 6 মিটার ব্লাউজ, কখনো শাড়িটা 6 মিটার হয়ে ব্লাউজ কাটলে ছোট হয়ে যাবে, সেই জন্য আমি এরকম একটা ব্লাউজ পিস আমি দিয়েছি। খুবই সুন্দর কালার, পরলে তো খুবই ভালো লাগবে। আর এই প্রাইসটাও আমি বলে দিচ্ছি, এটার প্রাইস 1850। এর এপিসোডের নাম্বার থ্রি শাড়ি এটা। এটার প্রাইসটা আগেই বলে দিচ্ছি, 1750। এটা একটা হ্যান্ডলুমের উপরে এই শাড়িটা আছে, নেভি ব্লু কালার। এটা এর আঁচল, পুরো শাড়িতে একটা স্লিক বর্ডার আছে, ওটা হোয়াইট দিয়ে কাজটা হয়েছে। আর অল ওভার শাড়িতে এরকম ছোট ছোট বুটা করা আছে। শাড়িটা এমনি লম্বা এবং মানে দৈর্ঘ্য প্রস্থে খুবই বড় শাড়ি, ভীষণই ভালো শাড়ি। আর এটা গরমে পরলেও কোনো গরম লাগবে না, এটা একদম কমফোর্টেবল শাড়ি, খুবই ভালো গরমের জন্য উপযুক্ত শাড়ি। আর এই ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি, এইটা এর ব্লাউজ পিস। এবং এই শাড়িটা দেখুন পমপম লাগানো আছে, এন্টায়ার শাড়িটা এইভাবে নেভি ব্লুর উপর হোয়াইট দিয়ে এই কাজটা করা হয়েছে। খুবই ভালো হয় যদি আপনারা আমার শপে চলে আসেন। আমার শপ 592 রবীন্দ্র সরণি, বাগবাজার। আর এটা বাগবাজার লঞ্চঘাট আর আর যে গিরিশ মঞ্চ আছে সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। এখন তো শুভ নববর্ষের জন্য তো সেল শুরু হয়েছে, বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আপনারা নিজেরা দোকানে এসে নিজেরা দেখে শুনে কিনতে পারবেন। এটা আমার এপিসোডের নাম্বার থ্রি শাড়ি, তাই আমি সবাইকে বলছি আপনারা চলে আসুন শপে এসে কেনাকাটা করুন। এটা নাম্বার ফোর, এটাও একটা ব্লু কালারের শাড়ি, রয়্যাল ব্লু কালার, এবং তাতে এরকম ফোক ডিজাইনের কাঁথার কাজটা করা হয়েছে, রেড এবং হোয়াইট থ্রেড ইউজ করা হয়েছে। এইভাবে লুকটা আছে। এখানে আমি একটা
একটা এই রেড রেড কালারটা ব্লাউজ দিয়েছি আর সেখানে হোয়াইট দিয়ে একটা স্টিচ করা আছে, এইভাবে লুকটা আসছে। আচ্ছা, যদিও এখানে একটা এরকম ব্লাউজের একটা স্লিভসে কাজ করা আছে, এটা 6 মিটার, ওটা খালি স্লিভসে অনেক সময় আপনারা কেটে খালি দুটো হাতাতেই এটা বসাতে পারবেন, কিন্তু পুরোটা কাটলে শাড়ি ছোট হয়ে যাবে, সেই জন্য আমি সেপারেট করে একটা ব্লাউজও দিলাম। যারা নিউ ভিউয়ার আমি তাদেরকে বলছি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করুন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর যারা পুরনো ভিউয়ার যারা দেখছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটা আপনারা শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবদের কাছে পাঠান, যাতে প্রচুর লোক আমার এই ভিডিওটা দেখতে পারে। এটা একটা হ্যান্ডলুমের উপরে একটা কাশ্মীরি কাজের শাড়ি। প্রথমে আমি শাড়িটার বহরটা দেখিয়ে নিচ্ছি, ভীষণই বড় সড়ো শাড়ি। কালারটা দেখুন, একটা হালকা গ্রিন কালারের উপরে এই যে লাইট কালারের থ্রেড ইউজ করে এই কাশ্মীরি কাজটা করা হয়েছে। আর আপারিয়কে এই পেজলি ডিজাইনটা থাকছে আপারিয়কে। এই শাড়িগুলো কিন্তু গরমকালে একদমই গরম হবে না, খুবই ভালো শাড়ি, পরলে তো খুবই ভালো লাগবে। শাড়ি পুরো শাড়ি না পরলে শাড়িটা বোঝা যায় না, পরলে এর একটা আলাদা একটা গেট আপ আসবে এবং পরলে খুবই ভালো লাগবে। আমার শাড়ি ভালো লাগলে অবশ্যই আপনারা স্ক্রিনশট পাঠান, কিংবা যারা স্ক্রিনশট না পাঠাচ্ছে তারা ফোনেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে 8777-325-204 এবং 9433-82140। আর এই দুটো স্লিভসে এই ডিজাইনটা থাকবে, এটার প্রাইসটা বলে দিই 2850। অল ওভার ছোটো ছোটো পেজলি করা আছে পুরো শাড়িতেই, আঁচলে আছে কটা, আঁচলে একটাই আছে, বড় পেজলি করা আছে, ইয়ক পোর্শনে একটা আছে, তারপর অল ওভার শাড়িতে এই পেজলিটা পেজলি ডিজাইনটা কাশ্মীরি স্টিচের উপর করা আছে। আমি যেটা পরে আছি এটা একটা হ্যান্ডলুমের উপর একটা কাটওয়ার্কের শাড়ি। আমি প্রথমে আঁচলটা দেখাই, দেখুন আঁচলে এরকম পেজলি করে কাটওয়ার্ক করা আছে এবং অল ওভার শাড়িতে মাইকা করা আছে। এটা একটা তসর কালার এবং ব্লাউজ পিসটা এরকম মেরুন, রেডিশ মেরুন। আর পুরো শাড়িতেই এরকম কুচিতেও আছে, আপারিয়কেও আছে, এই কাটওয়ার্ক পেজলি করে এই কাটওয়ার্কটা করা আছে, অল ওভার মাইকা করা আছে। এর প্রাইস 2050। এটা আমার এপিসোডের নাম্বার 7 শাড়ি। এটা দুখানা দুটো কালার আছে, আপার পোর্শনে যে ডিপ রামা গ্রিন আর মানে ইনার পোর্শনে আছে মেজেন্টা কালার। আমি এর আঁচলটা আগে দেখাই, এখানে তিনখানা পেজলি করা আছে এবং সেখানে কাটওয়ার্ক করা আছে, অল ওভার শাড়িতে মাইকা বসানো আছে। খুব সুন্দর একটা লুক এসেছে, কাটওয়ার্ক খুবই ফ্যাশনেবল লাগছে দেখতে, কাটওয়ার্কের উপরে এই শাড়িটা খুবই ফ্যাশনেবল দেখতে, পরলে তো খুবই ভালো লাগবে, যে কোনো অনুষ্ঠানেও আপনারা পরে যেতে পারেন। দারুণ সুন্দর একটা লুক এসেছে, একটা ভীষণই সুন্দর একটা লুক, এইভাবে শাড়িটা আসছে, এর এন্টায়ার লুকটা এইভাবেই আসছে। প্রাইসটা তো আমি বলেছি। আচ্ছা, এই ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই, এটা রানিংয়ে গেছে আর দু স্লিভসে এই ডিজাইনটা করা আছে, দুটো স্লিভসেই এই পেজলিটা করা আছে। প্রাইসটা আরেকবার বলে দিই, 2050। আজকের এপিসোডের নাম্বার 8 শাড়ি, এটাও একটা হ্যান্ডলুমের উপরে কাশ্মীরি ওয়ার্কের শাড়ি। এর আগে আমি একটা দেখিয়েছি, ডিজাইনটা সেম, এটা একটা ডুয়েল টোন কালার, সেখানে রেড থ্রেড, রেড এবং মেরুন আর রেড দুটো থ্রেড ইউজ করা হয়েছে। এটার আঁচল, আঁচলটা দেখুন, এটা যদি আমি একটু গায়ে ফেলি তো এন্টায়ার লুকটা কেমন হবে সেটা একটু দেখুন। কালারটা ভীষণই সুন্দর, একটা
গ্রিনিশ ইয়েলো কালার, যেহেতু এখানে টানাতে ব্ল্যাক থ্রেড আছে সেই জন্য এত সুন্দর একটা কালার হয়েছে। এন্টায়ার লুকটা এভাবেই আসবে। গরমের জন্য একদম আইডিয়াল শাড়ি, ডিজাইনটাও খুব সুন্দর কাশ্মীরি ওয়ার্কের শাড়ি। এটাও যে কোনো অনুষ্ঠানে আপনারা পরে যেতে পারেন। দুটো স্লিভসেই এই কাজটা করা আছে, এছাড়া ইয়েলো পমপম আঁচলে দেওয়া আছে। আমার শাড়ি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট পাঠান, এবং প্লিজ প্লিজ যারা নিউ ভিউয়ার তারা আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করুন, এবং কমেন্ট লিখুন আমার শাড়ি কেমন লাগছে। কমেন্ট লিখলে আমি বুঝতে পারবো। এটা আমার এপিসোডের নাম্বার 9 শাড়ি। এটা একটা সুন্দর একটা ডিজাইন, এটা রেশম চেকের উপরে হাফ পোর্শনে এভাবে অ্যাপ্লিক করা আছে, পুরো হাফটাতেই এভাবে অ্যাপ্লিক করা আছে, পুরো হাফ পোর্শনে, আর বাকি হাফে বর্ডারে ওই অ্যাপ্লিকটা আছে, বর্ডার করে ওইভাবে অ্যাপ্লিকটা করা আছে। খুবই সুন্দর একটা কালার এটা, এটা রানি পিঙ্ক কালার। এটার প্রাইস 2850। দেখুন কত সুন্দর লাগছে শাড়িটা, ভীষণই সুন্দর একটা লুক। এটা যদি আমি একটুখানি ড্রেপ করি তবে এন্টার লুকটা এভাবেই আসবে, ভীষণই অ্যাট্রাকটিভ দেখতে, একদম অনুষ্ঠানে পরার জন্য আইডিয়াল শাড়ি। আচ্ছা ওই শাড়িটার এটা একটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই। দুটো স্লিভসে এভাবে কাজটা করা আছে। আমি আর একটা রেশম চেকের উপরে আরি ওয়ার্কের শাড়ি দেখাচ্ছি। গরমের জন্য অত্যন্ত ভালো শাড়ি, একদম কমফোর্টেবল শাড়ি, লাইট ওয়েট। এটা একটা রেড, এবং এখানে পাইপিং করা আছে, একটা পট্টি করা আছে, পাইপিং না পট্টি। এটা আঁচলটা দেখাচ্ছি, আঁচলটা দেখুন এখানে আড়ি করে ওই ডিজাইনটা করা আছে। অলওভার শাড়িতে মাইকা বসানো আছে, আপার এবং লোয়ার ইয়াকে ওই ডিজাইনটা করা আছে। খুবই লাইট ওয়েটের শাড়ি, এইভাবে এর এন্টার লুকটা আসছে। এইভাবেই রেন্টার লুকটা আসছে। আর এইটা এর ব্লাউজ পিস, একটা হালকা কালারের বাটার কালারের একটা ব্লাউজ পিস দেওয়া হয়েছে। এই দুটো স্লিভসে এই কাজটা করা আছে। এই যে আমি আর একটা রেশম চেকের উপরে আড়ি কাজের শাড়ি দেখাচ্ছি, সরি এটা আজকের এপিসোডের নাম্বার 11 শাড়ি। এটা একটা ইন্ডিগো ব্লু কালার, সেখানে রেড দিয়ে পট্টি করা আছে। আর দেখুন এটা এর আঁচল কত সুন্দর লাগছে, একটা ফ্লাওয়ার এবং সেখানে লিভস করা আছে। অলওভার শাড়িটা এভাবেই গেছে। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, তাই একদম সামারের জন্য আমি আইডিয়াল শাড়ি দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই বুক করুন, নাহলে স্ক্রিনশট পাঠান। আর এটার আমি একটা ব্লাউজ দিয়েছি, একটা রেড ব্লাউজ দিয়েছি, এর হাতে দুটো স্লিভসেই এই কাজটা করা আছে। এটার যদি আমার প্রাইস বলতে ভুল হয় তাহলে স্ক্রলে প্রাইসগুলো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। এইটার প্রাইস 2650। আপনারা অপশন রেখে বুক করবেন তাহলে সুবিধা হবে। আর আমার পেমেন্ট মেথডটা বলছি ব্যাঙ্ক ট্রান্সফার এবং গুগল পে, আর আমি শাড়ি কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দেবো। এটা একটা চান্দেরির উপরে টেলরিং ওয়ার্ক, দেখুন একটা পিঙ্ক কালারের চান্দেরি, সেখানে দুটো বর্ডারেই এভাবে কাপড় বসিয়ে সেখানে
ডায়মন্ড শেপ করে তারপরে এখানে কাঁচ বসানো হয়েছে। পুরো শাড়িতে এভাবে মোটিফটা গেছে, ডায়মন্ড শেপের মোটিফ গেছে। আপার এবং লোয়ার বর্ডারে এভাবে টেলারিং ওয়ার্ক করা হয়েছে। কালারটা ভীষণই সুন্দর, তার সাথে এই টেলারিং ওয়ার্কটা খুবই অ্যাট্রাকটিভ হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। এটা এর এন্টায়ার লুক। আমি এই ব্লাউজ পিসটা দেখাচ্ছি, পিওর কটনের উপরে একটা, এটা স্কোয়ার চেকের একটা এটা ব্লাউজ পিসটা দেয়া হয়েছে। আমার শাড়ি ভালো লাগলে অবশ্যই আপনারা বুক করবেন কিংবা স্ক্রিনশট পাঠাবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।